হ্যালো বন্ধুরা আমি জয় শুরু করছি আজকে আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড শুরুতেই কিন্তু চোখ রাখবো ইস্টবেঙ্গলের খবরে ইস্টবেঙ্গল কিন্তু দিচ্ছে একের পর এক চমক আর সেই চমকের প্রধান কারণ কিন্তু কোয়েস কর্মকর্তারা কোয়েস কিন্তু একটা ইনভেস্টার আর ইনভেস্টারি ইনভেস্টারই কিন্তু নিয়ে আসছে পরের পর এক একটা স্পন্সার হ্যাঁ আগে তোমরা তো চমক পেয়েছো আর এবারের চমক কিন্তু সরাসরি আমাদের ইন্ডিয়ারই এক বিখ্যাত জুতোর কোম্পানি যার নাম প্যারাগন হ্যাঁ এই প্যারাগনে কিন্তু হতে চলেছে ইস্টবেঙ্গলের পরবর্তী স্পন্সার এবং ইস্টবেঙ্গলের এই স্পন্সার আসলে যথেষ্ট ক্লাবের উন্নতি হবে এবং বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করাতে পারবে এবং বাইরেও তাদের ক্লাব প্রতিষ্ঠিতা মানে বাইরের ক্লাব জায়গাগুলোই প্রতিষ্ঠিতা করতে পারবে ইস্টবেঙ্গল ক্যাম্পগুলো এবার চলে আসি মোহনবাহান ক্লাবে মোহন বাগান কিন্তু স্পন্সার সমস্যায় বহু দিন ধরে ভুগছে আর এই স্পন মোহন বাগানের কিছু সমর্থকরা ক্ষুব্ধ হয়ে রয়েছে এই স্পন্সার সমস্যার জন্য কিন্তু আমি বলে দিই একটা গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী নিভিয়া নিভিয়া কোম্পানি কিন্তু সাথে নিভিয়া কোম্পানির সাথে কিন্তু কথা চলছে মোহন বাগান কর্মকর্তাদের সাথে হ্যাঁ এটা কিন্তু গোপন সূত্রে পাওয়া খবর আর এটা কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি শুধু প্রথম পক্ষ কথা কথা হয়েছে মোহনবাগান কর্তাদের সাথে নিভিয়া কোম্পানিদের আর তোমরা সবাই জানো নিভিয়া কোম্পানি কিন্তু কিট স্পন্সারের দিক দিয়ে ভারতবর্ষের বিভিন্ন ক্লাবগুলোকে তারা কিট স্পন্সার করে থাকে আর এদিকে মোহনবাগান ক্লাবের সাথে কি করে যথেষ্ট মোহনবাগান তো ভারতের এক বহুত প্রাচীন ক্লাব আর কলকাতারও সুদক্ষ ক্লাব আর এখানে বহুত সমর্থক আছে দেখা যাক কি হয় এই ছিল বন্ধুরা স্পন্সার নিউজ এবার আমরা চোখ রাখবো ট্রান্সফার নিউজে আর ট্রান্সফার নিউজে চোখ রাখলে প্রথমেই যে দলের নাম উঠে আসে সেটা কিন্তু আমাদের এটিকে এটিকে কিন্তু তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে আর চোখ রেখেছে ইয়ং ফুটবলারের দিকে আর ইয়ং ফুটবলার কিন্তু আর কাউকে বাঁচেনি ইন্ডিয়ার ন্যাশনাল আন্ডার টিমের প্লেয়ার সুমিত সুমিতকে কিন্তু দেখে রেখেছে আর সই করানোর জন্য একেবারে কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে এটিকে এটা কিন্তু বলাই যায় সুমিতকে তোমরা সবাই দেখেছ আন্ডার নাইনটিন ইন্ডিয়ার ফুটবলটিও যথেষ্ট দক্ষভাবে খেলেছে আরেকজনকে কিন্তু এটিকে লক্ষ্য আছে সে কিন্তু আরিয়ান আরিয়ানকে তোমরা সবাই চেনো হয়তো আন্ডার নাইনটিন ইন্ডিয়া টিমে যথেষ্ট দক্ষভাবে খেলে কিন্তু তিনি এবার আমরা চোখরা কি জেরি জেরি কিন্তু যথেষ্ট দক্ষভাবে এবছর খেলেছে জামশেদপুরে আর এর জন্য কিন্তু তিনি সরাসরি চান্স পেয়ে গেল দিল্লির ডাইনামসে হ্যাঁ দিল্লির ডাইনামস কিন্তু জেরিকে ভালো একটা অফার করেছে আর এবার কিন্তু চোখরা কি মারিও মারিও কিন্তু যথেষ্ট দক্ষভাবে খেলেছিল জামশেদপুরে আর জামশেদপুর থেকে এবার তিনি চলে যেতে পারেন কেরালা ব্লাস্টারে এমনই কিন্তু শোনা যাচ্ছে এবার দেখা যাক জামশেদপুর কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে সব প্লেয়ারকে আইএসএলের দল আই লিগের দল কেড়ে করে নিচ্ছে আর অফারও করছে ভালো টাকা কিন্তু জামশেদপুরের হয়ে কে আসবে জামশেদপুরে আসতে চলেছে গ্রিক এক ফুটবলার হ্যাঁ বর্তমানে গ্রিক দেশি এক বিখ্যাত ক্লাবে তিনি খেলে তার নাম পিটি পিটির বয়স মাত্র সাঁত্রিশ বছর হ্যাঁ সাঁত্রিশ বছর যথেষ্ট বড় কিন্তু তিনি একটা দক্ষ প্লেয়ার আর তিনি কিন্তু ফরোয়ার্ডে যথেষ্ট দক্ষভাবে খেলেন দেখা যাক এই পিটি এসে জামশেদপুরকে কোথায় নিয়ে যায় এবার আমরা সরাসরি খবর রাখব কালকের নিউজে কালকে ছিল ফাইনাল কিসের তোমরা তো সবাই জানো চিএলসি বা নাম আর্সেনাল কী হলো সেই ম্যাচটা একবার রিভিউটা শুনে নাও আর কালকে চিএলসি প্রথম গোল করে জিরুর তারপরে পেড্রোয়া তারপরে তো হেজার্ড আর তিনি কিন্তু একটা পেনাল্টিও পেয়ে গেছে আর ওইদিকে আর্সেনাল হয়ে গোল করেছিল কিন্তু আইওবি আর এই ম্যাচে কিন্তু একান্ন শত এগিয়েই ছিল চিএলসি আর এদিকে কিন্তু খুব খারাপ খেলেনি যে আর্সেনাল যে হেরে যাবে যারা আমরা ম্যাচের পদ্মায় চোখ রেখেছিলাম তারা তো আমরা দেখেই আর্সেনাল কীভাবে হারলো কালকে আর কত সুন্দরভাবে চ্যাম্পিয়ন হয়ে গেল চিএলসি আর একটা কথা আর একটা রিভিউ তোমাদের দেওয়া ছিল যে ব্যাঙ্গালোরের সাথে পাঞ্জাব যে ইয় জুনিয়র কাপ ফাইনালটা ছিল তোমাদের বলা হয়নি যে সেখানে কিন্তু চ্যাম্পিয়ান হয়ে গেছে হয়ে পাঞ্জাব হ্যাঁ আর মিনারওয়ে পাঞ্জাব কিন্তু সেখানে ভালোভাবে ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে আমাদের কলকাতার কল্যাণী স্টেডিয়ামে আর হ্যাঁ চ্যাম্পিয়ান হ হলেও কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু যাচ্ছে মিনার মিনারওয়ে পাঞ্জাব এখানে কিন্তু মিনারওয়ে পাঞ্জাব ভালো জায়গায় ক্যাম্প করছে আর বিভিন্ন জায়গায় তারা ফুটবলের মানে গ্রাসরুট থেকে ফুটবলার তুলে আনছে তোমরা যদি একবার পারো কলকাতা ছেড়ে কিন্তু তোরা মিনারুয়ে পাঞ্জাবের জন্য একটু এগিয়েও কারণ সেখান থেকে ন্যাশনাল টিমে পরবর্তীকালে মনেই হচ্ছে ন্যাশনাল টিমে সেখান থেকে প্লেয়ার উঠতে পারে আর তোমরাও হতে পারো তো ন্যাশনাল টিমের প্লেয়ার কে না বলে চলো আজকের মতন এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকো সুখে তো খেলে থাকো আর সাথে সব খেলা